আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানারকম তথ্য বলে দেওয়া হয় হোমিও ওষুধ নিয়ে নানারকম তথ্য বলে দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন তো বন্ধুগণ বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হল শরীল কাপা বা কম্পন এটির পর্ব দুই অর্থাৎ ট্রিমোর্সের পার্ট টু এই বিষয় নিয়ে আমি আমি আলোচনা করব অর্থাৎ শরীল কাপার আরও কিছু ওষুধ নিয়ে আলোচনা করব তো আপনারা আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটেনে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো বন্ধুগণ প্রথমেই আমরা জেনে নেই শরীর কেন কাঁপে কোন কোন অঙ্গ বেশি কাঁপে এবং শরীর কাঁপার যে হোমিও কিছু ওষুধ রয়েছে সে ওষুধগুলো নিয়ে আমি এখন কি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুগণ শরীর সাধারণত বেশ কয়েকটি কারণেই কাঁপতে পারে তার মধ্যে প্রধান প্রধান যেই কারণগুলো রয়েছে এর মধ্যে অন্যতম হলো। বংশগত কারণে যদি আপনার পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি ইত্যাদি কারো কাপা শরীর কাপার সমস্যা থেকে থাকে এবং তার থেকে যদি আপনার এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার পাশাপাশি যাদের বাতের সমস্যা রয়েছে এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে শরীর কাপার এই সমস্যা হতে পারে তার পাশাপাশি অনেকের অভ্যাসগত কারণে অনেকের হাত কাঁপে অনেকের পা কাঁপে অনেকের মাথা কাঁপে ইত্যাদি সমস্যা অভ্যাসগত কারণে হয়ে থাকে দিন দিন তা দিন দিন ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হওয়ার জন্য এই সমস্যা পরে রোধ করা যায় না বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না তো বন্ধুগণ বিশেষ করে যে সকল অঙ্গ আমাদের কাঁপতে দেখা যায় তা হলো মাথা হাত হাতের আঙ্গুল পা পায়ের আঙ্গুল এরপরে ইত্যাদি অঙ্গ সাধারণত কাঁপতে দেখা যায় আমরা নিয়ে সংক্ষিপ্ত ধারণা লাভ করতে পারলাম এখন আমি বেশ কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় তাহলেই আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিকটস্থ আপনারা হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুগণ প্রথমেই যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো স্টেমোনিয়াম ওয়ান এম স্টেমোনিয়াম ওয়ান এম এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনাদের লেখার সময় আঙ্গুল কাপে লেখার সময় আঙ্গুল কাপে ঠিক মতো লেখতে পারেন না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ক্যানাবিস ইন্ডিকা দুইশো ক্যানাবিস ইন্ডিকা দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে যদি আপনার অনিচ্ছাকৃত মাথা কাঁপতে থাকে আপনার মাথা যদি অনিচ্ছাকৃত কাঁপতে থাকে ইচ্ছার বাহিরে কাঁপতে থাকে তা যদি আপনি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন বড়রা আর যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো আর্নিকা ওয়ান এম আরনিকা ওয়ান এম এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে কোনো কিছু ছাড়াই মানে কোনো সমস্যা ছাড়াই যদি আপনার শরীর শীতকালের মতো থরথর করে কাঁপতে থাকে কোনো সমস্যা ছাড়াই যদি আপনার দেহ বা আপনার শরীরের অঙ্গগুলো থরথর করে কাঁপতে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা রয়েছে এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্দগয়নের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ক্যালিব্রোম দুইশো ক্যালিব্রোম দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে যদি আপনাদের হাতের আঙ্গুল কাঁপায় তার পাশাপাশি হাতের আঙ্গুলের সাথে যদি কবজি পর্যন্ত কাঁপে হাতের আঙ্গুল তো কাঁপবেই তার পাশাপাশি যদি কবজি সহ হাত কাঁপতে থাকে তাহলে আপনারা এই সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ফসফরাস দুইশো ফসফরাস দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে আপনার লেখালেখি করার সময় হাতের সাথে যদি মাথা কাঁপে এবং মাথা সহ যদি পুরো অঙ্গ কাঁপতে থাকে লেখার সময় হাত কাঁপার পাশাপাশি মাথা সহ পুরো অঙ্গ যদি পুরো শরীর যদি কাঁপতে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন আর যারা ছোটরা রয়েছেন এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি মুখ হাত চোখের পাতা ঠোঁট এবং পায়ের গোড়ালি এই নির্দিষ্ট অঙ্গগুলো যদি কাঁপে কোনো কারণ ছাড়াই এই নির্দিষ্ট অঙ্গগুলো যদি কাঁপে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা মেয়েরা রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের শরীর কাঁপা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে যাদের এই সমস্যা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমার চ্যানেলটি আরও বড়ো হয় তো বন্ধুগণ ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম